বাস এ এবছর কালী পূজা ফটকাটা ফুটাবো না ফুর্তি লাগছে না ও কি বলবো দেখি বাজার দিকে হ্যালো হ্যাঁ বলে লালকা নোরে বলে কালী পুজোর ফটকাটা তাহলে আজকে কিনে নেব নাকি চ তাহলে বের বাজার দিকে জলদি করে নিয়ে আসছো বলে তুই এখন কোথায় আছিস তাইলে

আর এখন কি বলছি বলে যাই জলদি করে আমাদের বাড়ির পেছনে চলে যাইতো সে রাস্তাটা সে ধ্বংসাটা রাখা আছে ওখানেই আমি আছি আয় জলদি আমি ভাবছি যে ফটকা দটকা আনলে পাছে পুলিশের মাইতের খাইতে হবে নাকি অ যা হবে দেখা যাবে ফটকার জন্য আমি সব করতে পারি অ লালকা আলি তাইলে নাকি আমি বলছি কি বলছি তাহলে ফটকাটা কিনে নিয়ে আসবো হেরে বলি তুই এক হাজার টাকাটা কোথায় জোগাড় করলি রে ওটা আমি তো আর কি বলেছি স্কুল-স্কুল যাতিনি সে ঘরে 20-25 টাকা দিতি খাইতি ওড়ে রেখে রেখে জোগান চলি 1000 টাকার মত হই গিয়েছিল কোপটা ভেঙ্গে আমি নিয়ে এলি 1000 টাকা ফটকা কিনতি হেরলুনা বলে আমি কি বলছিছো তাড়াতাড়ি জলদি করে নিয়ে ফটকা নালে পুলিশ তুলিছে দেখলে মহা ঝামেলা হিন দেখলি यार ওই ছোট দোকান দানি গলে বন্ধ করে নেছি কাও কা ফটকা কিনতে রেনি যা আমরা জলদি করে নিয়ে নালে বন্ধ তন্দ করে দেই না

তাহলে আমরা ভালো করে হুম কি বলে আমার দোকানে অনেক রকমের পটকা আছে যেমন তোর মুড়ি পটকা আছে সব বড়ি আছে তারপরে দুধি আছে বোম আছে জলের নিচে ফুটো পটকা আছে ডাঙায় ফুটো পটকা আছে মাটির নিচে ফুটা পটকা আছে রকেট আছে টুকড়ি বোম আছে মুড়ি পটকা আছে হ্যাঁ দেখ আর কি বলছি বলি তোদের ঘরে যদি কোন ছোট ছোট ছিলে আছে ওয়ার জন্য ছেলে বলা রিল ফটকাও আছে আর টিকলি ফটকাও আছে হ্যাঁ বা কাকুটা কি কি সব বোমের নাম বলে গেছে রে জনগুলা আমি বাপ জন্ম শুনি জলের নিচে ফুটে আবার ডাঙ্গা ফোটে আবার মাটির নিচে ফুটে এ বাস আমি প্রথমবার শুনলি দোকানটা এসে করে হ্যাঁ দেখো কাকু আমি তোমাকে কি বলছি বলে ডাঙ্গা জন ফটকা গুলা ফুটে না ওগুলাই আমাদেরকে দিয়ে দেবো আমরা আর মাটির নিচে কুড়ে করে ফটকা ফানি কেনাই ফেলবো

আমি একটা পেটিএম করে দিচ্ছি দোকানদারটাকে দু হাজার টাকা তো কাকু কী বলছে বলে তুমি আমাদেরকে এ ফটকা গেলে এনে দাও কী বলে সাপ বড়ি দু প্যাকেট একটা রিল ফটকা একটা বন্দুক দশ প্যাকেট বোম দশ প্যাকেট লক্ষ্মী বোম আর মুড়ি ফটকা দিয়ে দেবে দু প্যাকেট আর ইয়া দিয়ে দিবে কি বলে সব বড়ি গেলে আর চার এর মতো আর মোমবাতি দিয়ে দিবে কিছু বলে কি বলে ঠিক আছে তোরা দাঁড়া তাই আমি ভিতর থেকে সামানগুলো নিয়ে আসছি হেরে লেলকা বলে আমি কি বলছি রে বলে এই বলছে আমরা কালী পূজায় জমান দেবো এমন ফটকা ফুটে আমরা গাছ দিই কোথাও পাড়া তারা কেউ পান দেবো যা ফুর্তি লাগছে না রে কি বলব তুই যা বলেছি নিও আমরাই কেউ পান দেবো পাড়াটা দেখবে অনেক ফুর্তি লেগেছে আর কি করবো বল কি বলে বাবু তাহলে তোমাদের ফটকা গুলো বলে এসে গেছে তাহলে তাহলে তোমাদের বিলটা হচ্ছে জিএসটি টিএসটি লাগাই করি আঠারোশো পঁচিশ টাকার মতন দিয়ে দাও তাইলে পেটিএম এ দিবে না ক্যাশ দিবে হ্যাঁ কাকু কে বলে তাহলে পেটিএম এ করে দিচ্ছে কাকু তাহলে পাঠান নিয়েছি আঠারোশো পঁচিশ টাকা দেখো নিয়ে দরকার পড়লে করে আমি কি বলছি হ্যাঁ দেখ আমার রাস্তাটা ফাঁকা আছে এখন পুলিশ টুলিশ কেউ নেই এখন পালান দেবো

होली वो देखिए पूरा धुलाई दिया हो थाना ही नहीं जाए जिन्ने बोल जी जल्दी कर बोम तो मजे तो जल फीके दाओ नाले मटी दे तुपे दाओ हेरे लूना बोले हमरा तो फटका किने नहीं छी अरे मने बोले दिले की करबे रे बारे हे हमरा तो पैसे गेले मने छी चो तो फटका टटका फीके कर पाला आ गेन देखि नेले मोर आबे मने छी मारी कोर्ट ते गया रेक्टा निर्देश जारी कोरा हुई छी যারা যারা দোকান থেকে ফটকা কিনে নিয়ে যাবে অমনি ছেলেগুলাকে যদি পুলিশে ধরা তাহলে ওদিকে মারে মারে ওদের টাকের চিলগুলো উঠান দিবে আর ওখানে ঘাস চাষ করা হয় এই জন্যে বলছি জলদি করে ফটকা তটকা ফিঁকে ঘর গত্তর পালাও না হইলে কপালে দুঃখ আছে